Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all English learners. Dear learners, this lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English, Harbhai Darul Ulum Degree Madrasa, Ghazipur. Dear learners, today's lecture is on sentence connectors. অলরেডি আমরা এই ক্লাসটা গত দিন শুরু করেছি, আজকে আরেকটা করছি। সো বি কেয়ারফুল অ্যান্ড অ্যাক্টিভ। আমরা জানি সেন্টেন্স কানেক্টর কাকে বলে। কোনো প্যাসেজ আকারে বোর্ড কোশ্চেন থাকবে, দুই সেন্টেন্সের মাঝেও কানেক্টর বসাতে পারে, অথবা আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের সংযোগের জন্য কোনো কানেক্টর আসতে পারে। আমরা জানি sentence connector means especially or mostly conjunctions, adverbs, modifiers, relative pronoun প্রভৃতি হতে পারে, adverbials also. So we are going to start the class with different slides. At first we see that games and sports are necessary part of our life. They are to the body. Dash education is to the mind. এখানে games and sports এর জন্য দেয়া আসছে, they are to the body. Games এবং sports এটা শরীরের সাথে সম্পর্কিত, আর শিক্ষা হচ্ছে মাইন্ডের সাথে সম্পর্কিত। সুতরাং এখানে what, when প্রভৃতি বসতে পারে। সো আনসার ওয়ানে আছে হোয়াট, এডুকেশন ইজ মাইন্ড টু দ্য মাইন্ড, মানে যেমন গেমস এবং স্পোর্টস বডিকে উন্নত করে, আর এডুকেশন বা শিক্ষা দীক্ষা মাইন্ডকে উন্নত করে। ইন নেক্সট স্লাইড ড্যাশ নো দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন ইটসেলফ। কিন্তু রাইটার বলছে এখানে যে খেলাধুলা এবং এডুকেশন এটা একটা আরেকটার সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং আমাদের এখানে একটা এমন শব্দ আসবে যেটা নেতিবাচককে ইতিবাচকে প্রমাণ করতে চায়। সুতরাং আনসার হচ্ছে বাট নো, আসলে তা নয়। দে আর ইন্টিগ্রাল পার্ট, আঙ্গাঙ্গিভাবে জড়িত অফ এডুকেশন ইটসেলফ, শিক্ষার সঙ্গে। অর্থাৎ খেলাধুলা শিক্ষা একটার একটার সঙ্গে সংশ্রবযুক্ত বা সংশ্লিষ্ট। সো ডিয়ার লার্নার, দোজ ড্যাশ হ্যাভ নট প্লেড অ্যানি গেমস ইন লাইফ শুড কনসিডার দেয়ার এডুকেশন ইনকমপ্লিট। আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি দোজ, তারপরে গ্যাপ রেখেছে। এখানে এমন একটা কানেক্টর আসবে যেটা একটা কনজাংশনের কাজ করবে, কারণ এখানে দুইটা বাক্য অলরেডি দেওয়া আছে। সুতরাং একটা বাক্য হবে মেইন ক্লজ, আর একটা হবে সাবঅর্ডিনেট অ্যাজেক্টিভ ক্লজ। আমরা জানি অ্যাজেক্টিভ ক্লজের জন্য কনজাংশন, রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ কনজাংশন, হু, হুইজ, হোয়াট, দ্যাট ইত্যাদি বসতে পারে। সুতরাং দোজ এখানে ব্যক্তিকে বোঝাইছে। সুতরাং এই দোজ প্লুরাল হওয়ার কারণে এখানে ব্যক্তিবাচক প্লুরাল কনজাংশন আমরা হু ইউজ করতে পারি। ইয়েস, আনসার হচ্ছে হু। সুতরাং অর্থ হলো দোজ হু হ্যাভ নট প্লেড অ্যানি গেমস ইন লাইফ, যে সমস্ত লোক খেলাধুলা করে নাই জীবনে, শুড কনসিডার দেয়ার এডুকেশন ইনকমপ্লিট, তাদের ভাবা উচিত তাদের শিক্ষা যেন অসম্পন্ন। নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। দ্য স্লাইড প্রুভস দ্যাট, স্টপ ইউর সাউন্ড প্লিজ, দ্য সাউন্ড প্রুভস দ্যাট, দিস স্লাইড প্রুভস দ্যাট ইট উইল বি অ্যান অ্যাডভাইস ফর অনলাইন এডুকেশন। সো
সাউন্ড বন্ধ করেন, কার সাউন্ড আসছে, প্লিজ স্টপ ইউর সাউন্ড, আদিয়াত ওপেন ইউর ক্যামেরা, উই মাস্ট ফলো দ্য অনলাইন ক্লাসেস অ্যান্ড টেল ইউর ফ্রেন্ডস টু গেট পার্টিসিপেশন ইন অনলাইন ক্লাসেস টু কোপ উইথ দ্য ড্রপ্যাকস অফ এডুকেশন ইন প্যান্ডামিক সিচুয়েশন। সো ডিয়ার লার্নার্স, আজকের ক্লাস অলরেডি চলছে, তুমি শুনতে থাকো। স্যার জি, স্যার ইয়েস, দ্য ম্যাটার অফ সো দ্যাট আই হ্যাভ লস্ট মাই ইন্টারনেট কানেকশন ডিউ টু দ্য মে বি নট এ ম্যাটার, ইউ কন্টিনিউ ইওর ক্লাস বিকজ আদার স্টুডেন্টস মাইক ইজ ইন প্রবলেম, দে ক্যান নট স্পিক উইথ মি, অ্যান্ড অ্যানাদার প্রবলেম দে আর ক্যামেরা ইজ অলসো ইন ডিস্টার্ব, সো ইউ অনলি বিফোর মি টু রেসপন্স দ্য স্পিচ। ডি নম্বর কি আছে পড়ো তো আদিয়াত। ড্যাশ গেমস মেক আস স্ট্রং অ্যান্ড স্মার্ট। আমাদের অলরেডি কয়েকটা স্লাইড চলে গেছে, তুমি পরে আসো, নট এ ম্যাটার, কন্টিনিউ ফ্রম দিস প্লেস। তারপরে বলছে গেমস মেক আস স্ট্রং অ্যান্ড স্মার্ট, মানে সন্দেহাতীত ভাবে গেমস খেলাধুলা আমাদেরকে স্ট্রং করে এবং স্মার্ট করে, কারণ খেলাধুলা যারা করে তারা অবশ্যই ফিজিক্যালি ফিটনেস থাকে, সুতরাং আনডাউটেডলি সন্দেহাতীত ভাবে, আমাদের আনসার এখানে আনডাউটেডলি সন্দেহাতীত ভাবে গেমস মেক আস স্ট্রং অ্যান্ড স্মার্ট, সুতরাং উই মাস্ট টেক এক্সারসাইজ, বি কেয়ারফুল অ্যাবাউট ইট, দিস ইজ অ্যাডভাইস ফর অল স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, অ্যান্ড ইট ইজ ইম্পসিবল ইউ ক্যান অ্যাট লিস্ট টেক পার্ট ইন ইয়োগা ফর ইউর ফিজিক্যাল ফিটনেস। নেক্সট স্লাইড, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড ড্যাশ ইজ ফুল অফ স্ট্রাগল, ইট ইজ ভেরি নেসেসারি টু হ্যাভ এ স্ট্রং বডি। এখানে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, হ্যাঁ লাইফ নাকি বললা আদিয়াত, লাইফ তো কানেক্টর হতে পারে না, লাইফ শব্দ কি কানেক্টর হয়? কানেক্টর হওয়ার জন্য শর্ত হচ্ছে কনজাংশন অথবা অ্যাডভার্ব অথবা প্রিপজিশনাল ফ্রেজ অথবা মডিফায়ার, সেই জাতীয় জিনিস। লাইফ তো একটা নাউন। এখানে আগের সেন্টেন্সে কি ছিল, গো ব্যাক প্লিজ, এখানে বলা হয়েছে যে আনডাউটেডলি গেমস মেক আস স্ট্রং অ্যান্ড স্মার্ট, এখন গেমসের পরিবেশ কি সব জায়গায় আছে? এই জন্য বলা হয়েছে এখানে হুইস লাগা, ওই গেমসের পরিবর্তে হুইস ক্যান বি ইউজড, লুক হিয়ার, ওকে, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড হুইস ইজ ফুল অফ স্ট্রাগল, আধুনিক জগতে স্পোর্টসের জন্য তো প্লে গ্রাউন্ড দরকার, প্লে গ্রাউন্ডের খুব অভাব বর্তমানে, জায়গার সংকুলন হয় না, হাউজিং যে ভর্তি হয়ে গেছে, খেলার মাঠ নাই, সো ইট ইজ ভেরি স্ট্রাগল, ইট ইজ ভেরি নেসেসারি টু হ্যাভ এ স্ট্রং বডি, বাট এটা আমাদের শরীরের ফিটনেসের জন্য খুবই অপরিহার্য। সো মাই স্টুডেন্টস, আই এম গোয়িং টু দ্য নেক্সট স্লাইড, ড্যাশ এ ডেজ হার্ড ওয়ার্ক অ্যাট কলেজ, এ স্টুডেন্ট ক্যান গেট রিড অফ বোরেডম অন দ্য প্লে গ্রাউন্ড। ইদানিং একজন ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানেই পড়ুক না কেন, সে তার গতানুগতিক ক্লাস করে সে বোরিং ফিল করে, বিরক্ত আসে শরীরের ভিতরে, একঘেয়ামি চলে আসে, এটাকে গেট ট্রিটমেন্টে মুক্তি পাওয়ার জন্য প্লে গ্রাউন্ড দরকার। এই জন্য লিখছে এফ নম্বর, আমাদের আনসার হচ্ছে ড্যাশ এ ডেজ হার্ড ওয়ার্ক অ্যাট কলেজ, যারা প্রতিষ্ঠানে যায় কলেজের কঠোর পরিশ্রমের পরে
যেহেতু স্টুডেন্টকে বলছে এই জন্য কলেজ শব্দ নিয়ে আসছে, এ স্টুডেন্ট ক্যান গেট রিড অফ বোরেডম, গেট রিড অফ অর্থ মুক্তি পাওয়া, প্লে গ্রাউন্ডে গেলে অনেকটা রিফ্রেশ হয় বডিটা, এই জন্য এখানে আফটার শব্দটা লিখতে পারি আমরা একটা প্রিপোজিশন। ইয়েস, আফটার এ ডেজ হার্ড ওয়ার্ক অ্যাট কলেজ, এখানে অ্যাট কলেজ বলতে কলেজ ইউনিভার্সিটি স্কুল যেটাই হোক একজন ছাত্র ক্লান্ত হয়ে যায়, কিন্তু সে যখন প্লে গ্রাউন্ডে যায় তখন তার বডি মাইন্ড সব কী হয় রিফ্রেশ হয়ে যায়। সো নেক্সট স্লাইড আজিয়াত, রিড প্লিজ আজিয়াত। Yes, sir. Read, please. Walk alone is not enough. Thus it is said, all work and no play makes Jack a dull body. Okay. Work alone is not enough. শুধু কাজ আর কাজ যথেষ্ট নয়, একটা লোক শুধু কাজই করবে সে কিন্তু মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে কাজে ফিজিক্যালি মেন্টালি, এই জন্য কী করতে হবে, দ্যাট ইজ হোয়াই, যার জন্য ইট ইজ সেইড, একটা প্রবাদ আছে কি অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে, যদি শুধু কাজই থাকে কোনো খেলাধুলা না থাকে মেক্স জ্যাক এ ডাল বডি, তাহলে একটা মানুষের শরীরটা কী হয় ডাল হয়ে যায় মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এখানে জ্যাক শব্দ দ্বারা কোনো লোককে বোঝানো হয়েছে, এমনি জ্যাক শব্দের অর্থ বেকুব লোকও হয় কখনো, আনকালচার বেকুব অমার্জিত জ্যাক বলা হয়, অর্থাৎ আমাদের দেশে বাংলা প্রবাদ আছে না তাল পাতার শেফাই, কোনো কাজের কাজে না এই জাতীয় আর কি। সুতরাং আমাদের এখানে হবে আনসার দ্যাট ইজ হোয়াই, যার ফলে বা যে জন্য, দ্যাট ইজ হোয়াই ইট ইজ সেড। দেখো তাহলে আমরা আর একটা জিনিস শিখতে পারলাম, একটা ক্লজও কিন্তু একটা কানেক্টরস হয়ে যেতে পারে। সো দেয়ার আর মেনি রুলস। Next, Dash games make our mind fresh and strong. Das hote pare? Das. Therefore hote pare? Haan, das dewa jete pare. Odhikonto, games make our minds fresh and strong. Right. Khela dhula, amader shorir ke, ebong mon ke, শক্তিশালী করে তোলে। মোর ওভার দিতে পারি অধিকন্ত, অথবা আফটার অল দিতে পারি মোটের উপর, অথবা অ্যাজ এ রেজাল্ট দিতে পারি, দেয়ার ফর দিতে পারি, অনেক কিছুই দেওয়া যায়। থ্যাংক ইউ। পরো কি আছে এখানে? ইট মাস্ট ড্যাশ বি অ্যাডমিটেড দ্যাট রিমেইনিং বিজি ইন গেমস অল দ্য টাইম ইজ when no means something wise. কি হলো বিষয়টা তাহলে? It must be admitted that আমাদের এখানে পরিপূর্ণ বাক্যই দেওয়া আছে। It must be admitted that এটা অবশ্যই স্বীকার করতে হবে যে remaining busy in games all the time, সবসময় খেলাধুলায় ব্যস্ত থাকা, is by no means something wise, কোনো জ্ঞানীর কাজ নয়, শুধু খেলাধুলাও কিন্তু ভালো নয়। সুতরাং আদিয়াত, জি স্যার, ওপেন ইউর ক্যামেরা প্লিজ, ওয়াই স্টপ ইউ এগেইন অ্যান্ড এগেইন। এখানে দেখো আমাদের একটা নিয়ম বলেছিলাম, আমি আগেও বলেছি আবার বলি, কোনো বাক্যের সমস্ত প্রয়োজনীয় অংশ থাকার পরেও যদি কোনো গ্যাপ থাকে ওই গ্যাপের জায়গায় সাধারণত কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব বসাতে হয়। জি, সুতরাং আমরা যদি এখানে হাউ এভার লিখি, ইট মাস্ট বি অ্যাডমিটেড, যাই হোক এটা আমাদের স্বীকার করতেই হবে যে শুধু খেলাধুলায় ব্যস্ত থাকা কোনো জ্ঞানী ব্যক্তির কাজ নয়। সুতরাং এখানে হাউ এভার একটা অ্যাডভার্ব জাতীয় জিনিস দেওয়া যেতে পারে। সুতরাং আমরা অ্যান্সার এখানে হাউ এভার লিখেছি। এখন যদি তুমি অন্য কিছু লিখতে পারো, নো প্রবলেম, ইট মাস্ট হোয়াটএভার, হাউএভার, হোয়াটএভার, অথবা ইউজুয়ালি, জেনারেলি ইত্যাদি লেখা যেতে পারে। সুতরাং উই আর গোয়িং টু দ্য
next slide. And this is the last question of this class. Dance games are indispensable for all round development of one's personality. কোনো ব্যক্তির ব্যক্তিত্ববোধ বাড়ানোর জন্য খেলাধুলা কি ইনডিসপেন্সিবল? শব্দের অর্থ কি? অপরিহার্য। ইয়েস, অপরিহার্য, আবশ্যক, এই জাতীয় হতে পারে। সুতরাং তথাপি বা তবুও গেমস আর ইনডিসপেন্সিবল, আমরা এখানে তথাপি তবুও এই জাতীয় শব্দ লিখতে পারি। So answer is nevertheless. Nevertheless. Yes. তবুও games are indispensable. খেলাধুলা হচ্ছে অপরিহার্য for all round development of one's personality. কোনো ব্যক্তির ব্যক্তিত্ববোধ বাড়ানোর জন্য খেলাধুলা দরকার। যে সমস্ত স্টুডেন্টরা, সে ছেলে হোক বা মেয়ে হোক, কোনো কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করে না, খেলাধুলায় অংশগ্রহণ করে না, তারা কিন্তু মেন্টালি, ফিজিক্যালি এবং পার্সোনালি কেমন যেন সাইড এফেক্ট হয়ে যায়। সমাজের সমস্ত কিছু বুঝতে হলে, জানতে হলে এক্সাইটমেন্ট অফ বডি অ্যান্ড মাইন্ড দরকার। ওকে, নাও মিস্টার আদিয়াত, অ্যাবাউট হোয়াট দিস পিকচার ইজ। It is my, as usual, general part for the online advice of the students. I mean, see you again in next online class. See you again in next online class. Online class, I'm going to join Garbo. Amadir Dujan student Arwache, they are unspeaker today. Mane kotha bolte parche na because of their device problem. So, yes, sir. You can give a short speech about online class. Yes. Due to the pandemic situation, COVID-19, and the changing variants of it, we have been stuck in our houses. That's why our lifestyle has been struggled, sir. And every side, there is no side who have been influenced or who have been attacked by COVID or haven't been attacked by COVID-19, so that we can go to anywhere. Our roads are blocked by our police, armies, and many other forces to control our in and out, or going and coming. For this, we have been stopped through our house, and our lifestyle has been stuck. Okay. A lot of thanks so for your nice speech. Actually, from everybody, it is our responsibility now to advise other students or friends to participate in their online classes, because our situation is going worse day by day. So online class has no alternative, and our Prime Minister said that institutions will not be open until the vaccine has been completed to all students. Somosto chhatro chhatrider vaccine na dewa porjonto protishthan khola hobe na, এটা প্রাইম মিনিস্টার বলে দিয়েছে। সুতরাং আমাদেরকে অনলাইন ক্লাসের কোনো বিকল্প নাই। ইট ইজ ইম্পসিবল ফর আস টু গো ব্যাক টু দ্য ক্লাসরুম। সো ইট ইজ বেটার টু পার্টিসিপেট ইন অনলাইন ক্লাসেস। সো মাই ব্রাদার, এ লট অফ থ্যাংকস টু ইউ ফর জয়নিং দ্য ক্লাস। আই হোপ ইউর ব্রাইট ফিউচার। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ক্লাস।